नमस्कार, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেসের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি ডিসেম্বর মাসের মাসিক রাশি বলে ভিডিও। আপনি ধনুরাশির মানুষ, 2022 বছরের শেষ মাস ধনুরাশির কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকে এই ভিডিওটি অবশ্যই শুনবেন। ধনুরাশির 100 জন মানুষ আছে, প্রত্যেকেরই আলাদা আলাদা প্রশ্ন আছে। কারো স্বাস্থ্য, কারো কেরিয়ার, কারো কর্ম, কারো ভাগ্য, ইনভেস্টমেন্ট, সমস্ত কিছু প্রশ্ন প্রত্যেকেরই আছে। তো এই ভিডিওটিতে সমস্ত আপনাদের প্রশ্নের উত্তর সমস্ত কিছু এই ভিডিওটির মধ্যে কিন্তু আছে। তো এই ভিডিওটি আপনাদেরকে একটা গাইড হিসাবে বা বন্ধু হিসেবে কাজে কিন্তু দিবে। হুবহু মিলবে আমি কখনোই দাবি করছি না, এটা একটা সার্বিক বিচার। আমি বারবার বলছি, ধনুরাশির প্রচুর কমেন্ট করেছে যে স্যার আমার ক্ষেত্রে এই জায়গাটা হচ্ছে না কেন, এটা একটা সার্বিক বিচার। অর্থাৎ এটা ব্যক্তিকেন্দ্রিক রাশিফল কিন্তু আমি আপনাদেরকে বলছি না। যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সম্পূর্ণ রূপে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। আলোচনা শুরু করা যাক। দেখুন, প্রথম আসি স্বাস্থ্য। আপনাদের রাশির অধিপতি চতুর্থভাবে অবস্থান করছে এবং বকরি থেকে মার্গী হয়ে গেছে এবং পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। ধনুরাশির সব থেকে ডিভিডেন্ড দিতে চলেছে এই শনি মার্জন করবেন বৃহস্পতি মার্গী হয়ে যাওয়ার জন্য, এবং কেন্দ্রে এই বৃহস্পতি অবস্থান করছে। আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব বড় ধরনের কিন্তু সমস্যা কিন্তু নেই, স্বাস্থ্য দিকটা বিশেষভাবে উন্নতি আপনাদের কিন্তু হতে চলেছে। অর্থাৎ স্বাস্থ্যের দিকটা কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। এবার আছে আপনাদের ধনের দিক, অর্থনৈতিক স্থিতি আপনাদের কেমন যেতে চলেছে এই ডিসেম্বর বছরের শেষ মাস। শনি যেতে যেতে আপনাদেরকে কিন্তু মানে অর্থ কিন্তু দিয়ে যাবে। যে কোনো দিক থেকে ডিসেম্বর মাসে আপনাদের অর্থ আসার সুযোগ কিন্তু রয়েছে, কারণ ধনাধিপতি ধনভাবে অবস্থান করছে এবং এই শনিও কিন্তু বকরি থেকে মার্গী হয়ে গেছে। এই বকরি থেকে মার্গী হয়ে যাওয়ার জন্য শনি আপনাদের বিশেষ করে অর্থনৈতিক স্থিতি এবং পরিবার পরিজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং কথাবার্তার মধ্যে মধুরতা আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। এবং যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু ভালো একটা সুযোগ কিন্তু আসতে চলেছে। চতুর্থভাবে বৃহস্পতি, কেন্দ্রে বৃহস্পতি মানে দুর্দান্ত লাভ কিন্তু দেয় আপনাদের। প্রথম কথা হচ্ছে মায়ের স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন, আপনার মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে। বন্ধু বান্ধব থেকে সহযোগিতা আপনারা পাবেন এই সময়, কারণ চতুর্থ ভাবটা হচ্ছে মায়ের জায়গা, চতুর্থ ভাব বন্ধুর জায়গা, চতুর্থ ভাব পরিবারের জায়গা, চতুর্থ ভাব এডুকেশনের জায়গা, চতুর্থ ভাব বাড়ির জায়গা, চতুর্থ ভাব হচ্ছে আমাদের আমাদের সম্পত্তির জায়গা। তো এখানে বৃহস্পতি থেকে আমাদের ক্ষেত্রে কী করবে ধনুরাশি, আপনি যদি মানুষ হন, আপনি ধনুরাশি জাতক, সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ এই সময় কিন্তু পেতে চলেছেন। এবং মায়ের স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন, মায়ের স্বাস্থ্যের যে জায়গাটা কিন্তু উন্নতি আপনাদের এই সময় কিন্তু হবে। এবং এর পাশাপাশি আপনাদের বন্ধু বান্ধব থেকে সহযোগিতা আপনারা কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ ফ্রেন্ড সার্কেল থেকে একটা সহযোগিতা আপনাদের কিন্তু আসতে চলেছে। এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু হতে চলেছে। আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পঞ্চমভাবে রাহু, দেখুন পঞ্চমভাবে রাহু এডুকেশনে, পঞ্চমভাব রিপ্রেজেন্ট বাই শিক্ষা, এডুকেশন, এডুকেশন সেক্টরটা নিয়ে একটু চিন্তার ব্যাপার রয়েছে, কারণ স্থির সিদ্ধান্ত নিতে পারবেন না। রাহু কি মনের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি করে, কোন কোন দিক লাইনে গেলে যাব, কোন স্ট্রিমে যাব, কি করব না করব, একটা মানে কি বলবো অস্থিরতার মধ্যে কিন্তু বুদ্ধি বিভ্রাট কিন্তু ঘটায় পঞ্চমভাবে রাহু। প্রেমের ক্ষেত্রে আমি আসি, প্রেম রিপ্রেজেন্ট বাই সপ্তম ভাব, মাত্র করে পঞ্চম ভাব। এই পঞ্চমভাবে রাহু অবস্থান করছে এবং এই পঞ্চমপতি আবার ষষ্ঠভাবে অবস্থান করছে,
যেমন এডুকেশনের জায়গাটা নিয়ে কিছু অমনোযোগী, মনোসংযোগ লাগবে না, তেমনি প্রেমের ক্ষেত্রে মিস আন্ডারস্ট্যান্ডিং আপনাদের তৈরি হবে। যারা ইয়াং জেনারেশনে আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি আবারও বলবো আপনাদের কি বলবো, একটা এক কথা যদি বলা যায় নিজের মধ্যে ইগো সেন্টিমেন্টটা কিন্তু নিয়ে আসবে। আপনি ধনু রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ রাহু কিন্তু এই জায়গাটা কিন্তু আপনাদের কিছুটা সমস্যা কিন্তু দিতে চলেছে এই মাসে। তবে একটু যদি নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলতে পারেন কি না, ধনু রাশির আপনি যদি মানুষ হন, সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা লাভ আপনাদেরকে কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ষষ্ঠভাবে মঙ্গল, দেখুন ষষ্ঠভাবে মঙ্গল প্রথম কথা যাদের কেস মামলা মকদ্দমা করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে কেয়ারফুল থাকুন। কেস মামলা মকদ্দমাতে ভুল করে এগাবেন না, এবং এর পাশাপাশি আপনি মানে কোনো যাত্রা, দূরযাত্রা, ভ্রমণ বা কোনো জায়গা থেকে ঋণ নেওয়া বা ঋণ দেওয়া, কাউকে টাকা ধার দিচ্ছেন বা কারো কাছ থেকে টাকা ধার নিচ্ছেন, এই জায়গাটায় কিন্তু কনসাসনেস থাকবেন। এবং যারা ল্যান্ড রিলেটেড বিজনেস করেন, প্রপার্টি জমি জায়গা সংক্রান্ত ব্যবসা করেন, জমি জায়গা কেনা বেচা করেন, তাদের ক্ষেত্রে আমি বলবো একটু সাবধান থাকুন, কারণ এই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অবশ্যই সেই জায়গাটা সাইন করার আগে অবশ্যই কনসাসনেসভাবে সাইন কিন্তু আপনারা করবেন। দেখুন সপ্তম ভাব রিপ্রেজেন্ট বিজনেস, সপ্তম ভাব রিপ্রেজেন্ট দাম্পত্য সুখ এবং ডেলি ইনকাম। সপ্তমপতি 5ই ডিসেম্বর থেকে আপনার রাশিতে অবস্থান করছে এবং সপ্তম দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ভাবকে দেখছে। লিখে রাখুন 50-70% আপনাদের দাম্পত্য সুখ আসতে চলেছে। যত ধনুরাশির মানুষ আছে, যদি বড় ধরনের কোনো সমস্যা না থাকে আপনার জন্ম ছকে, লিখে রাখুন আপনার দাম্পত্য সুখ নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের ক্ষেত্রে ব্যবসা যারা করছেন, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের হতে কিন্তু চলেছে, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের হতে চলেছে এবং দৈনন্দিন রোজগার ডেলি ইনকামের জায়গা কিন্তু বৃদ্ধি কিন্তু করতে চলেছে। 5ই ডিসেম্বর থেকে দৈনন্দিন রোজগার, যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, মার্কেটিং লাইনে আছেন, এই জায়গাগুলো থেকে আপনারা দুর্দান্ত সফলতা কিন্তু পেতে চলেছেন। আপনি ধনুরাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। ভাগ্যাধিপতি দ্বাদশভাবে অবস্থান করছে, কত তারিখ অবধি? 15ই ডিসেম্বর পর্যন্ত। 15ই ডিসেম্বরের পর থেকে এই ভাগ্যাধিপতি আপনার রাশিতে অবস্থান করবে, তখন থেকে কিন্তু আপনার ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের হবে। অর্থাৎ 15ই ডিসেম্বর মধ্যে একটু কনসাসনেসভাবে চলুন, খুব একটা বড় ধরনের সিদ্ধান্ত, বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন না। ঠিক 16ই ডিসেম্বর থেকে আপনারা ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত দেখা কিন্তু যাচ্ছে, অর্থাৎ যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছিলেন। এবং কর্ম, সপ্তম দশম ভাব কর্ম, দশমপতি রাশিতে অবস্থান করছে, সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছে ব্যবসা এবং কর্ম, ভাগ্যের দ্বারা কর্ম। আপনাদের কিন্তু যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা কর্মের সুযোগ কিন্তু আসতে চলেছে 15ই ডিসেম্বরের পর থেকে। লিখে রাখুন 70-80% কর্মযোগ আপনাদের সৃষ্টি করতে চলেছে। যারা চাকরি খুঁজছিলেন, নতুন চাকরি খুঁজছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনি ধনুরাশির মানুষ, এই সম্ভাবনা লিখে রাখুন। একাদশপতি রাশিতে অবস্থান করছে, আপনাদেরকে প্রফিটের জায়গা আনএক্সপেক্টেড রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে, লাভ সাকসেস আপনাদেরকে কিন্তু দিতে চলেছে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।